জাফা এলাকার মধ্যে গানের বার্ষিক ইসালে সাব উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী, হযরত মাওলানা হযরত হাফিজ আব্দুন্নূর সাহেব ও হযরত মাওলানা শেখ জুয়েল আহমদ আশিকি সাহেব সহ উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জাম, নজওয়ান ভাইহল, ছাত্রবন্ধু হল, প্রধান অন্তরালে অবস্থানরত আমার মা বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই মানে মহতী মাহফিল, জিকিরের মাহফিল, কুরআন হাদিসের মাহফিল, জান্নাতের বাগান, আসর এবং মাগরিবের দরমিয়ানি সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, এই কবুলিয়তের সময় আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এত মুতাবাররক মজলিসে জমা করছেন, হাজির হওয়ার তৌফিক দান করছেন। আবার আমরা জেনে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইলা খালিক, আর আমরা ইলাম মাখলুক অর্থাৎ সৃষ্টি, আমরা সহ আল্লাহ রাব্বুল আলামিনে অসংখ্য অগণিত মাখলুকরা তখন এই জমিনের মধ্যে সৃষ্টি করছেন, আর কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবা, এর ধারাবাহিকতায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনে মাধ্যম দরিয়া জমিনে পাঠাইছেন, আর কিয়ামত পর্যন্ত এইভাবে মাধ্যম অনুসারে মানুষ জমিনে আগমন করবা, একগুড়ো আগমন করবা, আর একগুড়ো জমিন থাকি বিদায় হইবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে মানুষ রূপে আশরাফুল মখলুকাত বানাইয়া দু জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল সামিল করছই, আবার আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু যে আয়াত তিলাওয়াত করছি আয়াতের আলোচনা ব্যাপক, যাই হোক এর ভিতরে যতটুকু আল্লাহ তৌফিক দান করবেন চেষ্টা করবো আপনারা সামনে তুলিয়া ধরার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিরাদরানে ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বর শরীফ তসবিহ তুলরা কথা খেয়াল করব কারণ জ্বালাই দেব না ভাইব আমরা দেখব, আল্লাহর রসুলে মিম্বর শরীফ তসবিহ তুলরা প্রথম শ্রেণীর কদম শরীফ রাখা বাদে ফরমাইলা আমিন, দুই নম্বর শ্রেণীর কদম শরীফ রাখা বাদে আবারও ফরমাইলা আমিন, তিন নম্বর শ্রেণীর কদম শরীফ রাখা বাদে আবারও ফরমাইলা আমিন, ব্যতিক্রম ধর্মীয় কোনো কাজ হইলে হারম থাকে, এর মাঝে একটা হারম থাকে। সাহাবী হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিন মিম্বর শরীফ কদম রাখতে আমিন ফরমান না, আজকে আমিন ফরমাইলা হারম কিতা? আল্লাহ রাসূলে ফরমাই হারম আছে। আল্লাহ রাসূল ফরমাইন, আমি যখন প্রথম শরীফ কদম শরীফ রাখছি এমন সময় জিবরিল আমিন আমার সামনে আগমন করছেন, বুঝলাম সাহাবী হলে দেখছেন না, তখন দেখলে তো প্রশ্ন করার কোনো কারণ নাই,
জিবরিল আমিন আগমন করছেন, সাহাবি হলে দেখছেন না, একমাত্র আল্লাহর রাসূলে দেখছেন। আল্লাহর রাসূলে ফরমাইন, জিবরিল আমিন আগমন করা বাদে আমার কইলা যে আমিন হওয়ার লাগি, আর এই সময় একটা বদুয়া করলাম, এই বদুয়াটারে সমর্থন জানাইলাম, আমি আমিন হইলাম। খুব সুবহানাল্লাহ। দুই নম্বর শরীফ, কদম শরীফ রাখলাম, এমন সময়ও জিবরিল আমিনে আরে একটা বদুয়া করলাম, আর আমার কইলা আমিন হইতাম, আমি আমিন হইলাম, সমর্থন জানাইলাম। তিন নম্বর শরীফ, কদম শরীফ রাখলাম, আরে একটা বদুয়া করলাম, আর আমার কইলা সমর্থন জানাইতাম, আমি সমর্থন জানাইলাম, আমিন হইয়া। একজনে দোয়া করে আমরা বাকি সবে পরিচিতা আমিন। এর মানে হইল ইমাম সাহেব যেটা কইরা ইটার মাঝে আমারও মত আছে, আর সেও যখন যেন আমার আত্মীয় বই হইল বুঝা যায় কি ইমাম সাহেব কইরা আল্লাহ আমার মানে মাফ করিয়া দেব, বাবারে মাফ করিয়া দেব, তার মত হইল না এটা মাফ করিও না, বুক কাটিয়া বই দিবা। আমিন হইলে যে টাইম যেখান হইলে এখানে আমার সমর্থন হয়ে গেলে ওখান তো জানে না, মুখ কাটিয়া আটা লাগাইয়া হয়ে দিব। আল্লাহর রসুলে সমর্থন কিতা হইয়া জানাইলা, আমি ইচ্ছা মনে অর্থ না হইছে না অবাক। আল্লাহর রসুলে আমিন হইলা, এখন অক্ষ আমরা কিতার লাগে আমিন কইলা সারা বিস্তারিত বাংলা। আল্লাহর রাসূলে ফরমাইন, ও আমার সাহাবী হল, আমি যখন প্রথম শ্রেণীর কদম রাখলাম ওই সময় আল্লাহর রাসূলের কথা মানে জানাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাই আমার সামনে আগমন হইছেন, আর তিনটা সংবাদ আল্লাহর পক্ষ থেকে বেরিয়েছে। প্রথম সংবাদ হইল আল্লাহর রাসূলে ফরমাইন, আমার যে উম্মতে আমি নবীর নাম শুনল আর আমার উপরে দরুদ পড়ল না, এই ব্যক্তির মতো সম্ভব আমার উম্মতের মাঝে আর কেউ হইতে পারে না। বুঝছেন কথা, দুরুদ পড়লে আল্লাহর রাসূলের উপরে খুশ হইন না বেজার হয়, খুশ হয়, আর না পড়লে কিতা হয় বেজার হয়, আল্লাহর রাসূলের বদুয়া পড়ে, জিবরিল আমিনের বদুয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে। হুকা নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন, ও আমার সাহাবী হল, যদি আমার নাম উচ্চারণ করা হয় আর আমার উম্মত হলে আমার নাম শুনিয়ে আমি নবীর উপরে দরুদ পড়ে না, এই ব্যক্তির উপরে আমি নবীর বদুয়া, আমার আল্লাহর বদুয়া, আর সাথে সাথে আমার জিবরিল আমিনের বদুয়া থাকে। হুকা নাউজুবিল্লাহ। দুই নম্বর শ্রেণীর কদম শরীফ রাখলাম, আর একটা বদুয়া করলাম, বদুয়াটা আনলাম, আল্লাহর রাসূলে ফরমাইন, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো মতবরক মাস পাইল, আর এই মাসও আল্লাহ আল্লাহ হরিয়া এবাদত বন্দেগী হরিয়া তার জীবনের গুণা মাফ করাইতে পারল না, এই ব্যক্তির মতো সম্ভব আল্লাহর জগত আর হইতে পারে না। তিন নম্বর বদুয়াইলাম, আল্লাহ রাসূল ফরমায়, যেই ব্যক্তি তার মা অথবা বাবা দুজন পাইল, এরারে বৃদ্ধা অবস্থা পর্যন্ত পাইল, মান আদরা কাবাহি ইনদাল কিবারান আহাদুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলাল জান্না। আল্লাহ রাসূল ফরমায়, যে ব্যক্তি তার মা অথবা বাবা দুজনে বৃদ্ধ অবস্থায় পাইল, আর এরার খেদমত করিয়া
এরা সেবা শাস্ত্র করিয়া জান্নাত লাভ করতে পারবো না, এই ব্যক্তির মতো হতো বাগা আল্লাহর জমিনের মাঝে আর হইতে পারে না। কত বড় ইজ্জত দিচ্ছেন আল্লাহ রসুলের, কথা বুঝলা নেই একটু দূরে শুনি পড়ো, মুসলিম শরীফ এই হাদিস আছে, আল্লাহ রাসূলের প্রশ্ন করেন, আইয়ুল আমানু আহাব্বু ইলাল্লাহি তাআলা, কে প্রশ্ন করলা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলকে দেখাইন ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে সবচেয়ে উত্তম আমল কোন আমল? আল্লাহর রাসূলে ফরমাইন, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রূপে সবচেয়ে বড় দাবি এবং সবচেয়ে বড় হক হইল যখন আল্লাহর কোন বান্দা তার উপরে ঈমান আনি নিব আর আমি নবীর উপরে ঈমান আনি নিব, এর বাদে বাদে আল্লাহর ফরজিয়ত আদায় করার, আসসালাতু আলা ওয়াক্তিহা, এই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ আছে সব ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল যথা সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আবার এই সাহাবী প্রশ্ন করেন, কুলতু সুম্মা ইউ ইয়া রাসূলুল্লাহ, এর বাদে সবচেয়ে উত্তম আমল এবং সবচেয়ে বড় ফরজিয়ত সবচেয়ে বড় মর্যাদাশীল আমল কোনটা? আল্লাহ রাসূল ফরমান, ক্বালা বিরুল ওয়ালিদাইন, ও আমার সাহাবী, যখন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি শেষ করে নিব নামাজ আদায় করে নিব, এর বাদে বাদে তার উপরে সবচেয়ে বড় যেন মা বাবার খেদমত করা, জোরে হোক সুবহানাল্লাহ, এর বাদর ফরজ হইল মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা। আবার এই সাহাবী প্রশ্ন করেন, কুলতু সুম্মা ইউ ইয়া রাসূলুল্লাহ, এর বাদে সবচেয়ে উত্তম আমল সবচেয়ে বড় ফরজিয়ত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বড় ইবাদত কোনটা? আল্লাহ রাসূল ফরমায়, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়া মান সাবী, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বড় ইবাদত হইল সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহর জমিনের মধ্যে তার দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া কাফির মুশরিক হওয়ার সাথে যুদ্ধ করা, জিহাদ করা, জোরে হোক সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু সাহাবাতে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতে, ইয়া রাসূলুল্লাহ, আও হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূলের প্রশ্ন করেন,
মান আহাব্বুন নাসে বিহুসনি সাহাবাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফজিলতের মাঝে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ আদায় করা, এর বাদে হইল মা বাবার খেদমত করা, এর বাদে হইল জিহাদ করা, এগুলার মাঝে সবচেয়ে উত্তম আমল কোন আমল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল উত্তর দেন, এই সাহাবি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফরজিয়তের বাদে আর মা বাবার আল্লাহর উপরে সন্তানের উপরে কোন হক আছে নি? আমার কর্তব্য কতটুকু আছে আমার মা বাবার উপরে? সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর রাসূল ফরমায়, পালে উম্মুকা, তোমার মা। আবার এই সাহাবী প্রশ্ন করেন, পালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাঝে আমার উপরে সবচেয়ে বড় উত্তম হক কার? আল্লাহ রাসূল ফরমায়, পালা উম্মুকা। আবার এই সাহাবী প্রশ্ন করেন, পালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এর বাদে কার অধিকার বেশি, কার হক বেশি? আবার আল্লাহ রাসূল উত্তর দেন, পালা উম্মুকা। খবর হইলা তিনবার। আবার এই সাহাবী প্রশ্ন করেন, পালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এর বাদে আমার উপরে সবচেয়ে বড় হকদার কে? আল্লাহর রাসূল ফরমায়, চতুর্থ নম্বরে কইলা বাবার নাম। এই হাদিসটাকে আমরা প্রমাণ পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনে মা এবং বাবার মধ্যে কতটুকু মর্যাদা এখন ধরে বাড়াইয়া দিছেন। বাবার মান হইল এক গুণ, আর মার মান হইল তিন গুণ। তিন গুণ কেন? আল্লাহ রাব্বুল আলামিনে কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ও আমার উম্মত গোলাম হল, ও আমার বান্দাবান্দি হল, বান্দাবান্দি হল, আমার পক্ষ থেকে তোমরা রূপে আদেশ হইল, যখন আমার গোলামি করা তোমরা লাগে শেষ হয়ে যাব, আমার ফরজ গুলা তোমরা যখন আদায় করে নিবাই, নামাজ আদায় করা বাদে বাদে তোমরা বাড়ি ঘরে যাও, আর তোমরার মা বাবা থাকলে আর সেবা শাশ্রু করো, এরার লাগে রিজেকর ব্যবস্থা করো, নামাজ শেষ, আর মসজিদে বাবার কোনো জরুর নাই, ফরজ শেষ, এর বাদর ফরজ হইল মা বাবার সেবা করা, মা বাবার মুখ হালাল নিজে তুলিয়া দেওয়া, নিজের বাচ্চেন্টর মুখ হালাল নিজে তুলিয়া দেওয়া, এগুলো আপনি খোঁজ করতা, তালাশ করতা। আল্লাহ রাসূল ফরমায়, তালাবু কসবিল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা। আল্লাহ রাসূল ফরমায়, আল্লাহর যত ফরজ আছে সব ফরজের মাঝে উত্তম আরো একটা ফরজ হইল আল্লাহর ফরজিয়তের বাদে হালাল দেহর তালাশ করা। মসজিদে বইয়া তসবি মারতা না, এটা ঘুমাইতে না, ফরজ শেষ, জমিনে দক্ষা। কোরআন শরীফ আয়াত দ্বারা সাবিত, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ও আমার গোলাম হল, ও আমার বান্দাবান্দি হল, আমার ফরজ বাদে তোমরা এর বাদর ফরজ হইল হালাল নিজে ঘর তালাশ করা। মসজিদে বয়ান ফরজ নামাজ বাদে আপনি তসবি মারলে নফলের সওয়াব পাইবা,
আর যদি মাঠে ঘাটে আপনার ক্ষেত খামার গিয়া যদি রিজাকর তালাশ করেন, মাটি খুঁড়েন, জমিনে ধান চাষ করেন, রোয়া রোয়েন, ধান চাষ করেন, ফসল ফলাই, ইটা কিটা করলা, ফরজ কাম করলা, নফিল মসজিদ সারাদিন বইয়া আপনি যদি তসবিহ মারেন, নফল ইবাদতের সওয়াব পাইবা, সারাদিন খুন নফল ইবাদতে যদি যাকাত জমা করায়, আল্লাহর ফরজিয়তের মাঝে যত ফরজ আছে এর মাঝে একটা ফরজ হইল হালাল রিজিক তালাশ করা। আপনি যদি হালাল ভাবে এক লুকমা হালাল রিজিক জোগাড় করেন, দলা করেন, এই যে হালাল এক লুকমা খানি দলা করলাম, সারাদিন কুর নফল এবাদতির চাইতেও এই লুকমার দাম বেশি।